আকাশ থেকে মৃত বাজ পাখি পড়ল মাটিতে, ছড়ালো করোনা আতঙ্ক। আকাশ থেকে হঠাৎ বাজ পাখি মাটিতে পড়ে মৃত্যু হওয়ায় করোনা ভাইরাসের আতঙ্কে পূর্ব বর্ধমানে কালনার ধর্মডাঙ্গা গ্রামের মানুষ। ভয়ে কেউ মৃত বাজ পাখিকে সরাচ্ছেন না। খবর দেওয়া হলো স্থানীয় হাট কালনা গ্রাম পঞ্চায়েতকে। সকালে বাড়ির উঠোনে কয়েকজন মহিলা বিড়ি বানছিলেন, তখনই হঠাৎ করে আকাশ থেকে উঠতে থাকা বাজ পাখি বাড়ির উঠোনে পড়ে যায়। ছটপট করতে করতে মুখ থেকে লালা পড়তে থাকে। কয়েক মিনিটের মধ্যেই বাজ পাখির মৃত্যু হয়। করোনাতেই মৃত্যু হয়েছে পাখির, সেই আতঙ্কে যে যা বাড়িতে ঢুকে যায়। ভয়ে মরা পাখিটিকে কেউ সরাচ্ছে না। খবর দেওয়া হয় পঞ্চায়েতকে। এমনভাবে বাজ পাখির মৃত্যু কেউ কোনোদিন দেখেনি, তাই তারা করোনা ভাইরাসকে দায়ী করছেন গ্রামবাসীরা। মানে বিড়ি বাঁধলাম তো হঠাৎ করে ধপাস করে পড়লো আর কি পাখিটা। পড়ার পরে তারপরে আমরা সবাই দূরে সরে গেছি। সরে যাওয়ার পরে দেখছি মুখ থেকে খুব লালানি পড়ছে, ছটফট করছে। তারপরে আমরা ভাবছি যে এখন যে যে রোগ বেরিয়েছে, এই রোগের জন্য ভয় করছে তো, যে হয়তো রোগ হতেও পারে সেইটাই আমরা ভেবেছি। তার জন্য আপনাদের খবর দিয়েছে আমার দেওয়া। এটা কি কি মানে পাখি? এটা কী পাখি তা তো বলতে পারবো না, বাজ পাখি না চিল তা তো বলতে পারছি না। কী নাম আপনার? আমার নাম সুভদ্রা হাওলাদার। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।